আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন যার ক্রিয়েটিভিটির জন্য সারা দেশ আলোকিত এরকম ব্যক্তিত্বকে নিয়ে আমরা তার কথা শুনতে চাই বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে আজকের এই যে আয়োজন তরুণদের নিয়ে তরুণরাই কিন্তু দেশ গড়ার মূল কারিগর স্যারের মুখ থেকে শুনতে চাই এ ধরনের টুর্নামেন্ট কীভাবে তার তারুণ্যকে উজ্জীবিত করবে এবং দেশ গড়ার ক্ষেত্রে তারা কীভাবে ভূমিকা রাখতে পারে ধন্যবাদ আমি প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যুব ক্রীড়া মন্ত্রণালয়কে এবং আমাদের সকল বিশ্ববিদ্যালয়গুলোকে যে একটা অসাধারণ আয়োজনটা করার জন্য বঙ্গবন্ধু বলেছিলেন যে সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষ গড়ে তুলতে হবে আর আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে চাই যে একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল এবং মাদক মুক্ত, জঙ্গিবাদ মুক্ত একটা সন্ত্রাস মুক্ত প্রগতিশীল একটা সম্প্রদায় গড়ে তুলতে চাই আর সেই ক্ষেত্রে খেলাধুলা কোনো বিকল্প নেই মাননীয় প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনা খেলাধুলাকে উৎসাহিত করার জন্য তরুণদেরকে সবুজ মাঠে ফিরিয়ে আনার জন্য সময় আন্তরিক আছেন এবং আমরা আমাদের তরুণরা বিশ্ব জয় করছে খেলাধুলা দিয়ে সাম্প্রতিক সময়ে আমাদের অনূর্ধ্ব উনিশ যুবা ক্রিকেট দল তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আমাদের বাংলাদেশের মর্যাদাটাকে সারা বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করেছে আমরা তাই এই বিশ্ববিদ্যালয়ে যে একশো পঞ্চাশটি বিশ্ববিদ্যালয়ে প্রায় চল্লিশ লক্ষ ছাত্রছাত্রী আছে আমরা চাই প্রত্যেকটি তরুণ প্রজন্মের সদস্যরা শুধু বিশ্ববিদ্যালয় নয় বাংলাদেশের সকল ছাত্রছাত্রী তারা খেলার মাঠে আসুক তাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য খেলাধুলার প্রয়োজন এবং একজন সুস্থ সবল জাতি গড়ে তোলার জন্য খেলাধুলা প্রয়োজন তাই আমি আশা করব যে আমাদের আন্ত বিশ্ববিদ্যালয়ের যেই ক্রীড়া প্রতিযোগিতা এটা সফলভাবে সবাই অংশগ্রহণ করবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে সবাই আমরা শপথবদ্ধ হব যে আমরা তরুণরা যারা আছি এদেশের আমরা বঙ্গবন্ধু স্বপ্ন পূরণের জন্য আমাদের সামনে জননেত্রী শেখ হাসিনা যেই সুযোগগুলো তৈরি করে দিয়েছেন আমরা পড়াশোনা করে মেধা দিয়ে প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করছি সেই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সামনে তিনটি বড় বাধা রয়েছে একটি হচ্ছে মাদক অপরটি জঙ্গিবাদ আরেকটি হচ্ছে দুর্নীতি এই সন্ত্রাস জঙ্গিবাদ এবং দুর্নীতিকে মোকাবেলা করে সুস্থ দেহ এবং সুন্দর মন নিয়ে আমরা বঙ্গবন্ধু স্বপ্নে সোনার বাংলা গড়ে তুলব আমি আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা সার্বিক সাফল্য এবং মঙ্গল কামনা করছি। আমরা হব জয়ী আমরা দুর্বার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তি হবে হাতিয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার তরুণদের সারা ছোট্ট একটা জিনিস ছিল মাননীয় প্রধানমন্ত্রী এবার দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদেরকে সবচেয়ে বেশি প্রেফারেন্স দিয়েছেন এবং সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য যুব যুবশক্তিকেই উনি প্রেফার করেছেন এবং সবচেয়ে বেশি বাজেটও রেখেছেন সম্ভবত নট অনলি ফর জব ইজ ফর এন্টারপ্রিনোরশিপ এই ক্ষেত্রে স্যার আপনাদের সরকারের আপনার স্ট্যান্ড কী স্যার এখানে আমি বলবো যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেরকম সময়ের আগে চিন্তা করতেন ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তি সংগ্রাম এবং একই রকমভাবে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাও কিন্তু সময়ের আগে চিন্তা করেন দু সালে যখন ডিজিটাল বাংলাদেশে ভিশনটি দিয়েছিলেন আমাদের তরুণদের সামনে তখন অনেকেই সন্দেহ পোষণ করেছিলেন যে আদৌ বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে কি কিন্তু আজকে এগারো বছর পরে এসে জাতির পিতার সুযোগ্য দৌহিত্র বঙ্গবন্ধুর দৌহিত্র এবং জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট জনাব সজীব অজের জয়ের সুদক্ষ নেতৃত্ব এবং সুনির্দেশনায় আমরা কিন্তু এগারো বছর প্রমাণ করেছি দশ লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান আমাদের আইটি সেক্টরে আমরা করতে পেরেছি এবং তাদের দক্ষতা উন্নয়নের জন্য একবারে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আইসিটি সাবজেক্টটাকে বাধ্যতামূলক করা হয়েছে এবং আট হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে এবং সারা দেশে আঠাশটা হাইটেক পার্ক চৌষট্টিটি শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার এবং লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম থেকে শুরু করে আমাদের তরুণ তরুণদেরকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ মানব সম্পদে পরিণত করার জন্য জননীতি হাসিনা বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন এবং কর্মসূচি হাতে নিয়েছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ বিশ্বের বুকে একটি মেধা নির্ভর প্রযুক্তি নির্ভর অর্থনীতির সমৃদ্ধ অর্থনৈতিকভাবে উন্নত বাংলাদেশ হিসেবে নিজেদের পরিচয় দিতে পারবে এবং আমাদের মূল শক্তি হচ্ছে আমাদের তার শক্তি কারণ বাংলাদেশের সত্তর শতাংশ তরুণ যাদের বয়স পঁয়ত্রিশ বছরের নিচে এবং আমাদের ইউনিভার্সিটির চল্লিশ লক্ষ্য সহ আমাদের প্রাথমিক মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় মিলিয়ে প্রায় সাড়ে চার কোটি স্টুডেন্ট এই তারুণ্যের শক্তির যে অপার সম্ভাবনা এটা কিন্তু বিশ্বের অন্য কোনো রাষ্ট্রের নেই যেটা বাংলাদেশের আছে এবং এই তারুণ্যের শক্তিকে সম্পদে পরিণত করার জন্য জনিতে শেখ হাসিনা যে ভিশন দিয়েছেন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য সেখানে আমরা কাজ করছি যুব ক্রীড়া মন্ত্রণালয় তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় সবাই মিলিয়ে আমাদের তারুণ্যের এই মেধা এবং আমাদের প্রযুক্তির শক্তিকে আমরা একসাথে সমন্বিতভাবে আমরা একটি প্রযুক্তি নির্ভর অর্থনীতির এবং মেধা নির্ভর উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণের জন্য আমরা তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ আধুনিক রূপ জননীতি শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে তুলব জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর একটা ছোট্ট জিনিস আছে যেটা হচ্ছে আচ্ছা ধন্যবাদ স্যারকে একটি অত্যন্ত সুন্দর বক্তব্য উনি দিয়েছেন আজকের এই এই খনে আমরা এরকম বক্তব্য শুনতে চেয়েছি যারা সত্যিকার অর্থে তরুণদের প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন ধন্যবাদ সবাইকে